everyone, this is Chandan. Welcome to Chandan's Good Life. I hope you all are doing well and I am bhalo achi. So today is the 4th of July and I am going to tell you about the bad news. I am going to tell you about the photo of you and the photo. গুলো হচ্ছে আজকেরই সকালবেলা অম্বিকাপুরটি পয়েন্টের কারণ গতকাল রাতে থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছে যার ফলে অম্বিকাপুরের বিভিন্ন জায়গাতে জল জমা হওয়া স্টার্ট হয়ে গেছে তো সবাই এখন অবধি হয়তো জেনে গেছো যে আমাদের বরাক নদী এখন হাই অ্যালার্টে আছে আর গত পরশু রাত্র 2টা থেকেই বরাক নদীর জল খুব দ্রুতগতিতে বাড়ছে 6 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কন্টিনিউ বেড়েই চলেছে অ্যান্ড গতকাল রাত্রে 9টা নাগাদ বিপদসীমা ক্রস করে গেছে বরাক নদীর জল শুধু বরাক নদীর জল না বরাক বেলের বিভিন্ন নদী যেমন ধলেশ্বর শিয়ারা কাঠাকাল প্রত্যেকটা নদী এখন বিপদসীমার উপরে বইছে বিগত 15 দিনের ফ্লাড থেকে এখন আমরা ভালো করে বেরিয়ে আসতে পারিনি নদীগুলো এখন ভালো মতে বিপদসীমার নিচে যেতেই পারিনি আবার সেম স্টার্ট হয়ে গেছে এবং আমাদের বরাক নদী হয়তো দুদিন ম্যাক্সিমাম বিপদসীমার নিচে ছিল কিন্তু আবারও বিপদসীমা ক্রস করে নিয়েছে তো এইগুলো অনেকটাই মানে ব্যাড নিউজ আমাদের জন্য কারণ গত 15 দিনে যা আমরা ফেস করেছি যা দেখেছি কখনো আমার লাইফে কখনো দেখিনি বা কখনো শুনিও নি যে আমাদের শিলচরের মেইন টাউনে এইভাবে অবস্থা হয়েছে কী ভয়াবহ রূপ ছিল সবাই জানো এবং সবাই ফেস করেছ তো অনেক বেশি ভয় লাগছে যে কী হবে কি না হবে সো প্লিজ তোমরা সবাইকে বলতে চাই যে যারা রিসেন্টলি ফ্লাড হয়ে গেছে নিচের এরিয়াতে যারা ফ্লাড এফেক্টেড হয়েছ প্লিজ এখনও যেহেতু হাই অ্যালার্ট চলছে তোমরা বেরিয়ে এসো জায়গা থেকে কোনো জায়গাতে নিজেকে সেফ একটা জায়গাতে নিয়ে যাও অ্যান্ড তোমরা অবভিয়াসলি সবাই জানো যে গত এই 15 দিনের ফ্লাডের রিজন বেতুকান্তি অ্যান্ড বেতুকান্তি বাদ কন্টিনিউ এখন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে কন্টিনিউ ডে নাইট কাজ চলছে তো গতকাল রাত্রিবেলা বেতুকান্তির যেটা আমাদের সুইচ গেট আছে ওয়াটার সুইচ গেট ওইটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তো ওইটার ক্লিপিংটা আগে তোমরা দেখে নাও অ্যান্ড আরেকটা কথা আছে খুব ইম্পর্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে আগে ভিডিওটা দেখে নাও তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি লাই 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 দে থোড়া থোড়া ঢিল দে জমাই থা স্যার পুরা যাবো পুরা যাবো যত যাই যাবো আরেকটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের ডিসি ম্যাম কৃতিজলি ম্যাম বারবার বলছেন যে যেহেতু এই ফ্লাড সিচুয়েশন সবারই ঘরের অবস্থা প্রচুর খারাপ এবং রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ অনেক বেশি আবর্জনা সব দিকে তো উনি রিকোয়েস্ট করছেন যে যদি সবাই ঘরটোর পরিষ্কার করা স্টার্ট করে নিয়েছে এবং ঘরের যে আবর্জনা জমেছে সবগুলো বের করে রাস্তার সাইডে কিংবা ঘরের সাইডে রাখার জন্য কারণ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এগুলো সব গার্বেজ কালেক্ট করা হচ্ছে কারণ টাউন একদম এখন ভয়াবহ রূপে আছে এগুলো মানে ঠিক না করতে পারলে একদম এগুলো ক্লিয়ার না করতে পারলে বিভিন্ন ধরনের প্রবলেমস হবে আমাদের তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবারও বলা হয়েছে যে দিনের বেলা ওরা কাজ করতে পারছে না বিকজ সবাই জানো শিলচর টাউনে কীভাবে ট্রাফিক হয়ে যায় তো ওরা প্রত্যেক দিন রাত্রেবেলা কাজ করছে তো এখনও কন্টিনিউ ওরা কাজ করেই যাচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা তো ওইটার ক্লিপিং আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং বারবার বলছি যাদের ঘরে এরভাবে অনেকটা নোংরা জমে গেছে কারণ সবারই ঘরে অনেক বেশি বস্তু নষ্ট হয়েছে কিংবা ফ্লাডের জলে অনেক বেশি নোংরা জিনিস এসেছে বাসাতে তো সবগুলো ক্লিন করে বাইরে রেখে দাও রাস্তার সাইডে একটা জায়গাতে রেখে দাও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এগুলো নিয়ে যাবে এবং সব কিছু ক্লিয়ার করবে অ্যান্ড কোঅপারেট করো সবার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওরা খুব বেশি কাজ করছে অনেক হার্ডওয়ার্ক করছে সবাই তো আগে এই ভিডিওটা দেখে নাও যারা মানে রাত্রেবেলা কীভাবে কাজ করছে সবাই কষ্ট করে
প্রথম হলো 13 মে তারপর 18 জুন আর কালকে গতকালকে হলো 3rd অফ জুলাই তো এই তিন মাসের মধ্যে তিনবার বরাকগুলি প্রত্যেকটা নদী বিপদসীমার উপরে বইছে সো এরকমভাবে লাগছে যেমন প্রকৃতি আমাদের উপর খুব বেশি রুষ্ট হয়ে গেছে অ্যান্ড এরকম সিচুয়েশান আমি তো আমার লাইফে কখনো দেখিনি অ্যান্ড খুব বেশি প্যাথেটিক কন্ডিশন সব দিকে শুধু আমাদের বরাকবেরি না আসামের বিভিন্ন প্রান্তে এইভাবে চলছে অনেকটা আসামের বিভিন্ন প্রান্তে এখন অব্দি জল কমেনি অ্যান্ড শুধু আমার আমাদের আসাম না তোমরা বাংলাদেশের কথাও জানো সিলেটের কথা তোমরা সবাই জানো যে সিলেটে তো গত আমাদের মে মাসের থেকে যা বন্যা ছিল আমাদের এই এরিয়াতে আসামে হোক মেঘালয় হোক এগুলোর জলই এখন অবধি তারা এগুলোর থেকে বেরোতে পারেনি আবারও সেম সিচুয়েশনস কারণ সবাই জানো যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সব কিছুর জলই বাংলাদেশ দিয়েই বয়ে যায় সো খুব বেশি প্যাথেটিক সিচুয়েশান অ্যান্ড সবার জন্য খুব খারাপ সময় চলছে এখন প্লিজ সবাই স্ট্রং থাকবে অবভিয়াসলি স্ট্রং থাকবে মেন্টালি স্ট্রং থাকবে এবং সেফ থাকবে ওটাই বলবো কারণ এই সিচুয়েশান থেকে আমাদের বেরোতেই হবে অ্যান্ড আর কি বলছে মানে কিছু বলার নেই কারণ সিচুয়েশানটা এত বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে সো আজকে ভিডিওটাকে এখানে রাখছি অ্যান্ড খুবই শীঘ্রই নতুন একটা আপডেট নিয়ে কিংবা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টিল দেন স্টে হেলদি স্টে সেফ।